আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। প্রিয় ব্যাংকার বন্ধু, যারা DIBB পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে আমরা একটা বিগত বছরের প্রশ্ন সমাধান করব। মূলত কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টারের আমরা প্রশ্ন নিয়ে সলিউশন করব। এর আগে আমরা তিনটি ক্লাস ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, তাই এই প্রশ্নের সমাধান দেখার পূর্বে আপনি আমাদের আগের তিনটি ক্লাস দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, তাহলে আপনার এই অঙ্কটি বুঝতে সুবিধা হবে। আমরা মূলত DAIBB ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন May 2011 এবং 2012 সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা সলিউশন করব আমরা। এটা আপনারা 2012 মের ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশনের 4-এর B-তে পাবেন যে অঙ্কটি। তো প্রিয় ব্যাংকার বন্ধু, প্রশ্নটি সমাধান করার আগে আমাদের প্রশ্নটি আগে ভালোভাবে পড়ে নিতে হবে। চলুন তাহলে May 2012 ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন 4 নম্বরের B-তে কি প্রশ্নটা বলা ছিল সেটা আগে আমরা দেখে নেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নে বলা হচ্ছে যে মিতা কোম্পানি ইজ দ্য এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ফর অ্যান অটোমেটিভ প্রোডাক্ট। মিতা নামে একটা কোম্পানি আছে যে কিনা একটা অটোমেটিভ প্রোডাক্টের কি ডিস্ট্রিবিউটর। আরও ইনফরমেশান দেওয়া আছে, দ্য প্রোডাক্ট সেলস ফর টাকা 40 টাকা পার ইউনিট, প্রতিটা ইউনিট বিক্রি করে কত 40 টাকা করে, অ্যান্ড হ্যাজ এ CM রেশিও 30% এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত আছে 30%। দ্য কোম্পানিজ ফিক্সড এক্সপেন্স আর টাকা 1,80,000 পার ইয়ার। কোম্পানির ফিক্সড এক্সপেন্স বলতে ফিক্সড কস্ট বোঝায়, ফিক্সড কস্টটা প্রতি বছর কত 1,80,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট এখানে 4টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। তো প্রথম যেটা জানতে চাইছে আমাদের, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট, মানে প্রতি ইউনিট ভেরিয়েবল কস্ট কত সেটা আমাদের বের করতে বলছে। 2 নম্বরে বের করতে বলছে আমাদের হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, মানে ব্রেক ইভেন পয়েন্টে কখন পৌঁছাবে, মানে কতটা ইউনিট বিক্রি করলে কোম্পানি ব্রেক ইভেনে যেতে পারবে, অ্যান্ড সেলস টাকা এবং কত টাকা হলে ব্রেক ইভেন পয়েন্টে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা আগের যারা ফর্মুলার ক্লাসগুলো দেখেছেন লাস্ট 3 নম্বর ক্লাসটি দেখলে এই অঙ্কটা বুঝতে আপনাদের সুবিধা হবে। 3 নম্বর ক্লাসে আমরা বলেছিলাম যে ব্রেক ইভেন মানে হচ্ছে হলো এমন একটা অবস্থা যেখানে কোম্পানি প্রফিট করবে না আবার লসও থাকবে না। তো সেই পয়েন্টে আমরা ব্রেক ইভেনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইউনিটও বের করা যায় এবং টাকাও বের করা যায়। তো এখানে আমাদের ইউনিট মানে একক তো বের করতে বলছেই এবং সেই সঙ্গে বলছে যে কত টাকার বিক্রয় করলে আমাদের কোম্পানি ব্রেক ইভেনে পৌঁছাবে। তো প্রথমেই চলুন আমরা আগে হোয়াট ইজ দ্য ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা আসলে কীভাবে বের করে সেটা দেখে নিই। যে উইনো ভেরিয়েবল কস্ট রেশিও প্লাস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইজিক্যাল টু 100%। এটা আমরা আগে শিখেই নিয়েছি যে যদি 100% এটা ধরা হয় সেলসকে, ভেরিয়েবল কস্ট রেশিও এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মিলে কী হয় 100% হয়। কারণ আমরা জানি যে সেলস মাইনাস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন হয়, আর আমরা যদি তাহলে সেলসটাকে 100% ধরি তাহলে সেলস সমান 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 কী যায়, ভেরিয়েবল কস্ট প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। আপনাদের মনে নেই আমরা যে সূত্রটা শিখেছিলাম, এই ভেরিয়েবল কস্ট সরি এই সেলস থেকে আমরা শিখেছিলাম VC বাদ দিলে আমরা পাই হলো CM। তাহলে আমরা এই সেলসটা যখন বের করব তখন আমরা কি CM প্লাস VC। তো এই সেলসটাকে আমরা 100% ধরি, তাহলে সেলসটাকে যদি 100% ধরি তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যেটা থাকবে আর ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে এটাই তো আমরা লিখছি ভেরিয়েবল কস্ট রেশিও প্লাস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান কত 100%। তাহলে এখন আসুন আমরা হচ্ছে হলো ভেরিয়েবল কস্ট রেশিও তো আমাদের আছেই, প্রশ্নে আমাদের CM রেশিও কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া আছে দেখেন যে 30%। সেই 30% আমরা লিখছি এবং 100% এখানে সমান সমান, তাহলে VC রেশিও সমান সমান 100 থেকে 30 বাদ দিলে আপনি পাচ্ছেন হলো 70% ইউনিটস আছে। এটা নিয়ে আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করেছি, তৃতীয় ক্লাসটা যদি দেখে নেন তাহলে আপনারা খুব সহজেই এই সূত্রগুলো বুঝে যাবেন। তো এখন দেখুন ব্রেক ইভেন পয়েন্ট ব্র্যাকেটে আমরা ইন ইউনিটস লিখছি, এটার সূত্রটা আমরা পড়েছিলাম ফিক্স কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তো ফিক্স কস্ট আমরা এখানে লিখলাম, এখন কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা আমরা কী শিখছিলাম যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান সমান এটা কি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হয়। আমরা জানি ফিক্স কস্ট 1,80,000 টাকা, এটা আমাদের বলেই দেওয়া আছে প্রশ্নের দেখেন 2 টাকা 1,80,000, আমরা ফিক্স কস্ট 1,80,000 নিয়েছি। সেলিং প্রাইস পার ইউনিট, এই যে দেখুন সেলিং প্রাইস পার ইউনিট আমরা কত ছিল 40 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাদের হচ্ছে হলো আমরা বের করলাম
28 টাকা, এই 28 টাকা আমরা লিখছি। তো আমাদের ফিক্সড কস্ট 180,000 আসলো, এটার বিয়োগ করে আমাদের 12 আসে, 180,000 কে আমরা 12 দিয়ে ভাগ করলে আমরা পাই 15,000। এই 15,000টা তার মানে বোঝাচ্ছে যে আপনার কোম্পানি যদি 15,000 ইউনিট বিক্রয় করে তাহলে কোম্পানি এমন একটা অবস্থায় যাবে যেখানে আপনার কস্ট যত হয়েছিল, যদি 15,000 টাকা বা 20,000 টাকা কষ্ট হয় তাহলে সেই ইনকামটা উঠে আসবে। অর্থাৎ 15,000 ইউনিট আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে আপনি টেনশন মুক্ত থাকলেন যে আপনার ব্যয় এবং আয় সমান হলো। এখন আপনাকে বলছে কোম্পানির যে ম্যানেজার যে ঠিক আছে, 15,000 ইউনিট বিক্রয় করলে আমাদের আয় এবং ব্যয় সমান হবে, এই 15,000 ইউনিটের মূল্যটা কত, মানে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত টাকার বিক্রয় করলে। আপনি ম্যানেজারকে বললেন যে তুমি বললা যে 15,000 ইউনিট বিক্রয় করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে যাব, তাহলে এই 15,000 ইউনিট বিক্রি করলে আমরা এক্স্যাক্টলি কত টাকা পাবো বা কত টাকা হলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে যেতে পারবো। তো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এখানে আমরা লিখছি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে আমরা আগেই বের করছি 15,000 টাকা, সরি 15,000 ইউনিট, আমরা এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস 15,000 এই আগের রিকোয়ারমেন্ট থেকে বের করলাম 15,000। আর প্রতিটা ইউনিট আপনি বিক্রি করতেছেন কত, 40 টাকা, মানে প্রতিটা ইউনিট বিক্রি করে 40 টাকা পান। তাহলে 15,000 ইউনিট আপনি যদি 40 টাকাতে গুণ দেন তাহলে আপনার কত আসতেছে, 6,00,000 টাকা। এই 6,00,000 টাকার আপনি সহজ কথা হচ্ছে যে যদি 6,00,000 টাকার বিক্রয় করেন তাহলে আপনি ব্রেক ইভেন পয়েন্টে যেতে পারবেন। আর আপনাকে যদি প্রশ্নে বলে যে আমরা এই 6,00,000 টাকার পণ্য বিক্রি করতেছি তাহলে এই 6,00,000 টাকার পণ্য বিক্রয় করতে গেলে আমার কত ইউনিট বিক্রি করতে হবে, সেটাই হচ্ছে হলো আমাদের 15,000। তো শিক্ষার্থীবৃন্দ বা ব্যাংকার বন্ধু প্রশ্নে আগে দেখে নেবেন যে ব্রেক ইভেন পয়েন্টের আপনার কী জানতে চাচ্ছে, যে ইউনিটসে জানতে চাচ্ছে নাকি সেলস টাকাতে। তাহলে ইউনিটের হলে সূত্র এক ধরনের এবং সেলস টাকা হলে তখন তো আপনি আগে ইউনিট বের করে নিছেন, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটকে যে দামে বিক্রয় করা আছে সেই দাম দিয়ে আপনি গুণ করে দেবেন, তাহলে আপনি ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা পেয়ে যাবেন। তো আমরা চলুন তাহলে আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে কী জানতে চাইছে সেটা দেখে নিই। প্রিয় ব্যাংকার বন্ধু, আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে এবং 4 নম্বর রিকোয়ারমেন্টে প্রশ্নে কী জানতে চাইছে সেটা আমরা একটু দেখে নেই। তো দেখুন, আপনারা 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের 4-এর B-র 3 নম্বরে বলছে যে হট সেলস লেভেল ইন ইউনিটস অ্যান্ড ইন সেলস টাকা ইজ রিকোয়ার্ড টু আর্ন অ্যানুয়াল প্রফিট অফ টাকা 60,000। মানে আপনি যদি বার্ষিক 60,000 টাকা মুনাফা অর্জন করতে চান তাহলে কত ইউনিট আপনাকে বিক্রয় করতে হবে এবং কত টাকার বিক্রয় করতে হবে। তাহলে আমরা ওই যে রিকোয়ার্ড সেলস একটা ফর্মুলা শিখেছিলাম আমাদের 3 নম্বর ক্লাসে, যে বলা হয়েছিল যে যখন প্রশ্নে বলা থাকবে যে আপনি ঠিক কী পরিমাণ বিক্রয় করবেন এবং কত টাকার বিক্রয় করবেন, যে 60,000 টাকার মুনাফা বা 80,000 টাকার মুনাফা বা 1,00,000 টাকার মুনাফা অর্জন যদি করতে চান, তাহলে সেটার আমরা সূত্র জানি। তো এখানে আমাদের জানতে চাইছে যে ঠিক কী পরিমাণ আমরা যদি বিক্রয় করি তাহলে 60,000 টাকা মুনাফা পাবো। তাহলে আমাদের লিখতে হবে রিকোয়ারমেন্ট সেলস ইন ইউনিটস। তো আমাদের এই রিকোয়ারমেন্ট সেলসের ক্ষেত্রেও যেমন আমরা বিইপির ক্ষেত্রে দেখলাম যে ইউনিটে উত্তর জানতে চায় এবং টাকাতে উত্তর জানতে চায়, এই রিকোয়ারমেন্ট সেলসের ক্ষেত্রেও আপনার ইউনিটে উত্তর জানতে চাইবে এবং টাকাতেও উত্তর জানতে চাইতে পারে। তাহলে আমাদের এখানে যেহেতু দুটোই জানতে চেয়েছে, আমরা আগে টাকার সূত্রটা দেখি। তাহলে রিকোয়ারমেন্ট সেলস ইন ইউনিটস এটা ব্র্যাকেটে লিখবো আমরা, ফিক্স কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, আমরা তো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্রটা জানি। তার সঙ্গে আমরা এখানে লিখে দিব ডিজায়ার্ড প্রফিট, তারপর ফিক্স কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটকে আমরা জানি যে সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট পাই। এরপর আমরা দেখতেছি যে ফিক্স কস্ট 180,000 টাকা, এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে দ্বিতীয় লাইনে, সেটা আমরা লিখছি। ডিজায়ার প্রফিট আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেই দিয়েছে যে 60,000 টাকা প্রফিট অর্জন করতে চাইলে আমার কত টাকা সেলস ইউনিট বিক্রি করতে হবে। তাহলে আমরা প্রশ্ন থেকেই ডিজায়ার ইউনিট এই 60,000 টাকা, ডিজায়ার প্রফিট 60,000 টাকা নিয়ে আসি। আর সেলিং প্রাইস পার ইউনিট আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে আমাদের প্রোডাক্টটা আমরা সেলস করছি, দ্বিতীয় লাইনে দেওয়াই আছে, দেখেন যে প্রোডাক্ট সেলস পার টাকা 40 পার ইউনিট, আমরা 40 টাকা লিখলাম। ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা আগের 2 নম্বর রিকোয়ারমেন্টে এবং প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্টে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 28 টাকা কীভাবে বের করছি সেটা দেখেছি। আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট এখানে নিয়ে এসে বসালাম, এরপর এই দুটা যোগ করলে আমরা 240,000 পাই, আর 40 থেকে 28 বাদ দিলে আমরা পাই হলো 12, এটাকে আমরা ভাগ করলে আমরা পাচ্ছি হলো 20,000। অর্থাৎ আপনি যদি এই
60,000 টাকা প্রফিট অর্জন করতে চান তাহলে আপনাকে 20,000টা প্রোডাক্ট বিক্রি করতে হবে। এখন এটা গেল আমাদের ইউনিটে, এখন আমাদের এটা হলো টাকাতে বের করতে হবে। তার মানে ব্যাপারটা বোঝাচ্ছে যে এই 20,000 ইউনিট প্রোডাক্ট করলে আপনি কত টাকায় এই 20,000 ইউনিটটা বিক্রয় করতে পারবেন, বা 60,000 টাকা প্রফিট অর্জন করতে চাইলে আমাকে কত হাজার টাকার বিক্রয় করতে হবে, অর্থাৎ টাকার পরিমাণে জানতে চাইছে, নট একক। তাহলে রিকোয়ারমেন্ট সেলস ইন টাকা আমরা লিখলাম, এখানে আমরা প্রথমে লিখলাম যে রিকোয়ারমেন্ট সেলস ইন ইউনিটস ইনটু সেলিং প্রাইস পার ইউনিট। এই রিকোয়ারমেন্ট সেলস ইন ইউনিটস বলতে আমরা বোঝাচ্ছি যে 20,000, মানে আমরা তো এর আগে 3 নম্বরের উপরে এতে বের করলাম যে 20,000 ইউনিট আমি যদি বিক্রি করি তাহলে আমার প্রফিট আসবে কত, 60,000 টাকা। তাহলে এই 20,000 ইউনিটের বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। তাহলে 20,000 ইউনিট আমরা এখানে লিখলাম, লেখার পার ইউনিট যদি প্রোডাক্টের মূল্য 40 টাকা হয় তাহলে 20,000কে 40 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাচ্ছি 8 লাখ টাকা। তাহলে আমাদের 3 নম্বর সূত্রে যেটা জানতে চাইছে, রিকোয়ারমেন্ট সেলস ইন ইউনিটস এবং টাকা, এভাবে আমরা বের করব। 4 নম্বরে আমাদের বলছে যে অ্যাজিউম দ্যাট, মনে করেন বাই ইউজিং এ মোর ইফিসিয়েন্ট শিপার, একটা ভালো শিপার ব্যবহার করার কারণে দ্য কোম্পানি ইজ অ্যাবল টু রিডিউস ইটস ভেরিয়েবল এক্সপেন্স বাই টাকা ফোর পার ইউনিট। অর্থাৎ ভালো শিপার ব্যবহার কারণে কোম্পানির এখন ভেরিয়েবল কস্ট 4 টাকা কমে গেছে। আগে ভেরিয়েবল কস্ট আমরা বের করছিলাম কত, 1 নম্বর রিকোয়ারমেন্টে এই যে দেখেন 28 টাকা। আচ্ছা, এরপর বলছে যে হোয়াট ইজ দ্য কোম্পানিস নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, কোম্পানির এই যে ভেরিয়েবল কস্টটা কমে গেল, এই কমে যাওয়ার ফলে কোম্পানির নতুন করে ব্রেক ইভেন পয়েন্টটা ইউনিটসে এককে কত হবে এবং সেলস টাকা এবং টাকায় কত হবে। তো তার আগে আমরা আগে দেখেন যে প্রশ্নে আমরা আগে বের করছিলাম ভেরিয়েবল এক্সপেন্স 28, এরপর আমরা নিউ ভেরিয়েবল এক্সপেন্স বের করছি 28 থেকে আমাদের 4 টাকা, যেহেতু নতুন শিপার ব্যবহার কারণে 4 টাকা ভেরিয়েবল কস্ট কমে গেছে, তাহলে 28 থেকে আমরা 4 বাদ দিয়ে এখন আমাদের ভেরিয়েবল কস্ট কত, এই 24 টাকা। এখন আমরা আসতেছি যে নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। ব্রেক ইভেন পয়েন্ট মানেই আমরা সূত্র জানি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, যখন ইউনিটে এককে বের করতে বলবে। তাহলে আমরা ফিক্সড কস্ট লিখলাম, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটের সূত্র আমরা জানি যে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমরা প্রথম ক্লাসে এই নিয়ে অনেক আলোচনা করছি, ওই যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে পাওয়া যায়। এরপর 1,80,000 টাকা আমাদের ফিক্সড কস্ট, এটা প্রথমে প্রশ্নে আমাদের বলেই দেওয়া আছে যে 2 নম্বর লাইনে দ্য কোম্পানিস ফিক্সড এক্সপেন্সেস আর টাকা 1,80,000। আমরা প্রশ্ন থেকে নিয়ে এসেছি সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা, এটা আমাদের প্রথম লাইনে বলাই আছে, দ্য প্রোডাক্ট সেলস ফর টাকা 40 পার ইউনিট, আমরা এটা সেলিংস প্রাইস লিখলাম। এরপর ভেরিয়েবল কস্ট পার ইউনিট 24 আমরা কীভাবে লিখছি, এই 24টা লিখলাম আমরা এই যে নতুন ভেরিয়েবল এক্সপেন্স, ভেরিয়েবল কস্ট কমে গিয়ে কত টাকা হলো, 24 টাকা হলো না, এই জন্য আমরা এখানে ভেরিয়েবল কস্ট 24 টাকা লিখলাম। তাহলে 40 থেকে 24 বাদ দিলে আমাদের 16 আসে, 1,80,000কে 16 দিয়ে ভাগ দিলে আমাদের আসে হলো 11,250 ইউনিট। অর্থাৎ এই যে ভেরিয়েবল কস্ট কমে যাওয়ার কারণে আপনার বর্তমানে যদি আপনি 11,250টা প্রোডাক্ট বিক্রি করেন তাহলেই ব্রেক ইভেন পয়েন্টে চলে যেতে পারবেন, এটা হলো আপনার এককে। এখন বলতেছে যে আমি ঠিক কত টাকার বিক্রয় করলে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো। তাহলে যেহেতু আপনি একক বের করছেন তাহলে এখন খুব সহজেই আপনি টাকার হিসাবটা বের করে ফেলতে পারবেন, কারণ প্রশ্নে আপনার সেলিং প্রাইস পার ইউনিট প্রতিটা প্রোডাক্টের বিক্রয় মূল্য কত সেটা তো দেওয়াই আছে, আর এতটা ইউনিট আপনি বিক্রয় করলে ব্রেক ইভেন পয়েন্টে যাবেন। তাহলে এই 11,250কে পার ইউনিট দ্বারা গুণ করলেই তো আপনার টাকাতে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা লিখছি নিউ ব্রেক ইভেন পয়েন্ট ব্র্যাকেটে ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস আমাদের হচ্ছে 11,250 আমরা লিখছি, আর আমাদের সেলিং প্রাইস পার ইউনিট কত আছে 40, এটা দিয়ে গুণ দিলে আমাদের অ্যান্সার দাঁড়ায় আলটিমেটলি 4,50,000। তো আমার বিশ্বাস প্রিয় ব্যাংকার বন্ধু, আপনারা ক্লাসটা খুব ভালো বুঝেছেন। তবে যারা এখনও একটু কনফিউশনে আছেন তাদেরকে বলছি আমাদের লিঙ্কে দেওয়া পার্ট 3-র ক্লাসটা দেখবেন। পার্ট 3-তে আমরা ব্রেক ইভেন পয়েন্ট এবং রিকোয়ারমেন্ট সেলস নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছি, তাহলে সেই আলোচনাটা দেখে নিলে এবং সূত্রগুলো দেখে নিলে এই অঙ্কটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, মোটিভেটেড থাকবেন। নেক্সট ক্লাসে আমরা আবারও এই কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের বিগত বছরের কোনো একটা প্রশ্ন নিয়ে হাজির হব। তো সেই প্রশ্নটা পেতে চাইলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনাদের, এবং সাথে সাথে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বাটন টিপে দিবেন, নাহলে নতুন যে ভিডিও আমরা বানাবো সেটার খবর আপনি পাবেন না। তো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।